আজকের ভিডিওটার বিষয় হলো আমাদের খুব সমালোচিত একটা একটা ঘটনা। শাহাবুদ্দিন চুপ্পু বলে একজনকে রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। প্রথম প্রশ্ন হলো যে আওয়ামী লীগের এই দশা এত দেউলিয়া হয়ে গেছে এই এই রাজনৈতিক দল যে চুপ্পুর মতো একটা লোককে তারা রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ দিবে, এটা খুব মানে দেশের মানুষের কাছে তারা সবাই এটা দেখছে এবং জিনিসটা বুঝেছে যে এটাই এখন আওয়ামী লীগের লেভেল। আমি একদিক থেকে খুশি, আমি মনে করি যে প্রত্যেক মানুষ তার নিজের স্তরের মানুষকে খুঁজে তার সাথে থাকার জন্যে, এবং শেখ হাসিনার যে কি লেভেল, শেখ হাসিনা ওয়াজেদের লেভেলটা উনি নিজেই নির্ধারিত করেছে যে চুপ্পুর লেভেলের উনি মানুষ, এই ধরনের লোককে উনি নিয়োগ দিবেন, এটাই তো স্বাভাবিক। এটাতে আমার মনে হয়েছে এটা অ্যাপ্রোপ্রিয়েট অনেকটা। এখন সাংবিধানিক কিছু সমস্যা আছে, উনি দুদকে থাকতে যেখানে আওয়ামী লীগের অনেক মানুষকে উনি সুযোগ সুবিধা দিয়েছেন এবং অনেক দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি, সেটা তো একটা বড় একটা প্রশ্ন জনগণের সামনে এটা থাকলো। কিন্তু উনি যে এই পজিশন থেকে উনি প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করাটা সংবিধানের বিরুদ্ধে, এটা নিয়েও কোনো বিশেষ আমি আওয়ামী লীগের মধ্যে কোনো সমালোচনা দেখছি না। তাদের মধ্যেও তো এটা একটা প্রশ্নবিদ্ধ হওয়া উচিত। তারা সংবিধানের কথা বলে, এই মানুষটিকে নিয়োগ দেওয়াটা সংবিধানের বিরুদ্ধে, এটা বেআইনি একটা কাজ করছে। তো এটা অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নাই, একটা বেআইনি সরকার বেআইনি কাজ তো করবে, এই সরকারই তো অবৈধ। তারা এমন একজন মানুষকে রাষ্ট্রপতি বানাবে যে আমাদের প্রথম দিন থেকে তার বৈধতা নিয়ে আমাদের প্রশ্ন থাকবে, এটাই স্বাভাবিক। এটা আমি এটাতে আশ্চর্য হই না, এবং আওয়ামী লীগের থেকে এটাই আশা করা যায়, তারা এর চেয়ে ভালো কাউকে বের করতে পারেনি, এটাও সেটা বোঝা যায় যে এই মানুষটার সম্বন্ধে কোনো ভালো ধারণা কারো আছে, আমার সেটা জানা নেই, কিন্তু এটাই বোধহয় ঠিক। এবং শেখ হাসিনা ওয়াজেদের চয়েস আমরা দেখলাম, উনি কি কি ধরনের মানুষের সাথে চলতে পছন্দ করেন সেটা তো আমরা আগে এই 15 বছরে দেখেছি। দুইটা পসিবল স্ট্র্যাটেজি থাকে একটা মানুষের যখন সরকার প্রধান হয়। একটা হলো নিজে বেশি ব্রিলিয়েন্ট না হলেও ব্রিলিয়েন্ট লোককে সঙ্গে রাখা, এটা রনাল্ড রেগানের পলিসি ছিল। উনি নিজে খুব শিক্ষিত ছিলেন না, কিন্তু উনি খুব শিক্ষিত মানুষকে খুব দাম দিতেন এবং ওদেরকে পাশে রাখতেন, এটা রনাল্ড রেগানের। আরেকটা হলো নিজে ব্রিলিয়েন্ট হয়ে ব্রিলিয়েন্ট লোককে সঙ্গে রাখা, কারণ ব্রিলিয়েন্ট লোকের থেকে তাদের কোনো নিজেরা কোনো থ্রেট ফিল করতো না, তারা মনে করতো আমিও ব্রিলিয়েন্ট, আমি ব্রিলিয়েন্ট লোককেই তো রাখবো, ওদেরকে ভয় করার কি আছে। এটা ছিল জন এফ কেনেডির স্ট্র্যাটেজি। তা আমাদের দেশে আমি জানি না কি স্ট্র্যাটেজিতে এখন এই 15 বছর চলছে, কিন্তু যেটা মনে হচ্ছে যে উনি ওনার চেয়ে ওনার লেভেলের মানুষ, প্রধানমন্ত্রী ওনার নিজের স্তরের মানুষের উপরে কাউকে নিযুক্ত করতে চান না কোনো ভালো পদে, তো সেটা ঠিক আছে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট। আর ওনার স্তর, উনি কোন স্তরের মানুষ, এটা আমরা সবাই অলরেডি যাচাই করে ফেলেছি। ধন্যবাদ।